হ্যাঁ মঙ্গল স্যার, আপনি ওই সমবায় প্রকল্পের কথায় এসেছিলেন, মানে যেটা আপনি প্রথমে বলেছিলেন সেখানেই এলেন লাস্টে, যে সমবায় হ্যাঁ, প্রকল্পের। এখন এখন আমার যেটা মনে হয় যে আসলে অনেক সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তারা ভাববেন এবং চেষ্টা করবেন, হুম 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 কিন্তু যারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিলেন, বিভিন্ন প্রদেশে হুম বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, হুম এখন যে অর্থনৈতিক অবস্থাটা যেখানে যেভাবে ভেঙে গেছে, হুম তাই হুম তারা ইমিডিয়েটলি যে একটা সাশ্রয় চারিদিক থেকে সম্ভব তা কিন্তু নয়। হুম তারপরে তাদের নির্ভর করতে হবে সাধারণ মানুষকে সরকারি সাহায্যের উপরে। হুম কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে 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 সমস্ত জায়গায় যদি এই ধরনের সমবায় আন্দোলনটাকে হুম এখন ভর করা যায় হুম হুম এবং হুম সত্যি সত্যি পারস্পরিক বিশ্বাস, হুম পারস্পরিক আস্থাটা রেখে হুম যার যা রিসোর্সেস আছে হুম সেটা নিয়ে, গ্রামে যেমন হয় না, এক একটা সময় হুম বন্যার সময় আমি দেখেছিলাম হুম 1978 সালে যখন বন্যা হয়েছিল, সাংঘাতিক বন্যা, আনপ্রেসিডেন্টেড, হুম তখন আমি ঘুরে ঘুরে সারা বাংলায় হুম ঘুরেছিলাম, হুম তখন হুম সবে হুম হুম দূরদর্শন এসেছে হুম হুম এবং হুম তখনকার সেই চিত্র আমি তুলে ধরেছিলাম, এক জেলায় জেলায় গ্রামে গ্রামে হুম ঘুরেছি, হুম কখনো বুক জল, কখনো গলা জল হুম ঠেলে ঠেলে। হুম ছবি দেখেছি আনন্দবাজারে তখন পুরো। হ্যাঁ তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, মানে 1978-এ কিরকম ভাবে একটা প্রাকৃতিক বিপর্যয় হুম মানুষকে কাছে কাছে এনে দেয়। হুম হুম একটা গ্রামে গিয়ে দেখছি গ্রামের সমস্ত বাড়িগুলো ভেঙে গেছে, হুম বন্যার জল গেছে, গ্রামকে গ্রামের বাড়ি ভেঙে নিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে। হুম হুম লোকেরা তারপরে আবার কোনো রকমে একটা বড় ছাউনি তৈরি করে তার মধ্যে সমস্ত পরিবার একসঙ্গে আছে হুম এবং হুম একটা কিচেন তৈরি হয়েছে, মানে একটা জায়গাতেই রান্না হুম হচ্ছে, হুম ওই হুম কোনো রকমের চাল ডাল ফুটিয়ে হুম যার যা আছে হুম সংগ্রহ করে নিয়ে এসে ওই তার মধ্যে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। হুম এটা এক ধরনের সমবায়, কিন্তু হুম হুম তারা হুম একটা চালার নিচে সব পরিবারের রয়েছে হুম এবং প্রত্যেকে একসঙ্গে খাওয়া দাওয়া করছে, হুম একসঙ্গে বেঁচে থাকার সংগ্রাম করছে। বাহ, তাহলে এবং আমি পঙ্কজদা মনে এই আছে আমি সেখানে ব্যবহার করেছিলাম হুম বটুকদার একটা জ্যোতিরিন্দ্র মৈত্র তার একটা গান সেখানে ব্যবহার করেছিলাম। হুম এটা আমাকে রবীন্দ্রনাথের আরেকজন সচিব ক্ষিতিশ রায় মশাই, হুম তখন বেঁচে ছিলেন, হুম আমি তখন ঘুরতে ঘুরতে শান্তিনিকেতনে গেছি কি অবস্থা দেখতে, হুম সেখানেও তখন অতটা অসুবিধা হয়নি, বন্যার জল তো শান্তিনিকেতনে ঢোকেনি, হুম কিন্তু বীরভূমে হিংলো বাঁধ ভেঙে গিয়েছিল এবং ওই অঞ্চলটা একদম ভেসে গিয়েছিল। হুম তখন আমাকে ক্ষিতিশ রায় মশাই বললেন, তিনি আমাকে খুব স্নেহ করতেন, যিনি রবীন্দ্রনাথের এই সহজ পাঠের চতুর্থ খণ্ডটা সম্বোধনা করেছিলেন, রবীন্দ্রনাথের সচিব ছিলেন, যে হুম তুমি কি গান ব্যবহার করবার কথা ভাবছো, তুমি কি বটুকের গানের কথা ভাববে। হুম তখন আমি বলেছিলাম আপনি খুব ভালো কথা বলেছেন, উনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন বটুকদার কথা। হুম আমি সেখানে ওই বটুকদার গান ব্যবহার করেছিলাম, হুম হাত লাগাই মোরা হাত লাগাই, হুম সবাই মিলে এসে একসঙ্গে তারা তখন কাজ করছে, ঘর গড়ে তুলছে, একটা লম্বা ঘর তার মধ্যে সবাই একসঙ্গে থাকবে, হুম তারপর আবার আলাদা আলাদা করে নিজেদের বাড়ি তৈরি করে নেবে, হুম একটা আলাদা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করছে, হুম তারপর যখন অবস্থাটা আবার বদলাবে হুম সবাই তখন নিজের নিজের রুচি মতো নিজের নিজের রান্নাঘর আবার তৈরি করে নেবে। বাহ আমি সেই চোখে যে দেখেছিলাম হুম সেই ব্যাপারটা আজকে মনে হচ্ছে যে আজও কিন্তু সেরকম একটা ঘটনা, তখন একটা বন্যা এসে যেটা মানুষকে কাছে কাছে এনেছিল, হুম আজকে একটা হুম ভয়, হুম একটা আতঙ্ক এবং বাঁচবো কি বাঁচবো না হুম এই আতঙ্ক আজকে কিন্তু আবার মানুষকে কাছে কাছে এনে দিয়েছে, এবং বাহ তখন বাঁচবার জন্যে হুম এরকম ভাবে ভাবতে হবে মানুষকে। বাহ, চমৎকার বললেন আপনি। তার মানে একটা জায়গা একটা আশার আলো আমরা পেলাম, যে সমবায় প্রকল্প এর মধ্যে কিছুটা হলেও একটা আশার আলো রয়েছে, এত চূড়ান্ত নৈরাশ্যের মধ্যেও এই একটা আলো আমরা দেখতে পাচ্ছি, বিন্দু বিন্দু আলো। তো আপনার এই সামনেই 25শে বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের ইয়েতে আপনি এই চূড়ান্ত এই নেগেটিভিটির মধ্যেও আপনি একটা লেখা লিখেছেন, তো সেই লেখাটা যদি একটু আমাকে শোনান বা আমাদের দর্শকদের শোনান, খুবই ভালো হয় সেটা। আসলে এমনিতে ওই পয়লা বৈশাখের সঙ্গে তো আমার একটা অন্যরকম সম্পর্ক, তুমি তো জানো হুম যে হুম আমি প্রথম থেকে যখন পয়লা বৈশাখ ছিল শুধু হালখাতা, হুম হুম তাছাড়া কোন রকম সামাজিক অনুষ্ঠানই হতো না। হুম এখন হুম লোকে হয়তো ভাবতেও পারবে না হুম যে পয়লা বৈশাখে আকাশবাণীতেও কোনো অনুষ্ঠান হতো না, হুম কিন্তু হুম তখন আমি ভেবেছিলাম হুম যে পয়লা বৈশাখকে বাঙালির একটা ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান করে তুলবো,
এবং তার জন্য আমি নববর্ষের বৈঠক বলে একটা অনুষ্ঠান আরম্ভ করি। সেই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠান ছিল না, এটাকে বলা হয় বিয়ন্ড দ্য প্রোগ্রাম। এটা ছিল আমার একটা সামাজিক সাধনা এবং আমি সেই ব্যাপারে সফল হয়েছি। আজকে নানা রকম মঙ্গল যাত্রা, নানান জায়গায় বৈশাখী বৈঠক এগুলো হয় এবং আজকে এটা একটা সামাজিক উৎসব। এখন ভাবাই যায় না যে এতগুলো টেলিভিশন চ্যানেল হয়েছে, এত বেতার কেন্দ্র, নববর্ষ মানে তার অনুষ্ঠানে মেতে ওঠে। এবং মোটামুটি আমি যে ফরম্যাটটা আনতে চেয়েছিলাম সেই ফরম্যাটটাকেও তারা গ্রহণ করেছে, ওই বৈঠকি ফরম্যাট। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা একটা সামাজিক অনুষ্ঠান হয়ে উঠেছে। তখন যেহেতু আর কোনো মানে গণমাধ্যম বলতে, বিশেষ করে ডিজিটাল গণমাধ্যম বলতে, তখন দূরদর্শনই ছিল, কোনো প্রাইভেট চ্যানেল ছিল না। তো কাজে সেই সময় পয়লা বৈশাখ ভোরবেলা উঠে মানুষ অপেক্ষা করছে এবং তখন এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটাকে জীবনের দিকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম। এবং সেরকম ভাবে পয়লা বৈশাখকে মানুষ একটা উৎসব হিসেবে তার ফলে আজকে গ্রহণ করেছে এবং এটা একদম ধর্ম নিরপেক্ষ। কেননা আমরা দেখেছি যে রেডিওতে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মহালয়ার অনুষ্ঠান এবং আমাকে সেটাই করতে বলা হয়েছিল। আমি তখন ভেবেছিলাম মহালয়ার মধ্যে একটা ধর্ম আছে, আমাদের হিন্দু ধর্ম জড়িত, কিন্তু একটা নতুন মাধ্যম যখন পেয়েছি সেখানে এমন একটা উৎসব আমি আনতে চাই যাতে কোনো ধর্মের বন্ধন থাকবে না। এবং নববর্ষ এমন একটা জিনিস যেখানে একেবারে সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ একটা উৎসব এবং সেই উৎসবটা একটা সময় পয়লা বৈশাখ সকালবেলাতে পুজো দিতে যেত লোকে, গঙ্গা স্নান করতো কেউ কেউ এবং সেটাও খুব ব্যাপক নয়, আর হাল খাতা হতো সন্ধ্যাবেলা গিয়ে লোকে টাকা দিত, দোকানে দোকানে ক্যালেন্ডার মিষ্টি দেওয়া হতো, এটাই ছিল। কিন্তু এটা যে একটা সামাজিক উৎসব হতে পারে সেইটা আমি বারবার সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারবার এনেছি। শুধু একটা অনুষ্ঠান নয়, সেই কথাগুলো, সেই সম্পর্কগুলো, আমাদের যে ট্র্যাডিশনাল যে ব্যাপারগুলো বাঙালির, যা কিছু ছিল বাঙালি সেগুলোকে খুঁজে খুঁজে আনা, যারা প্রবীণ সেই সমস্ত গায়ক, যারা প্রবীণ সেই সমস্ত ভাবুক মানুষ, তাদেরকে একসঙ্গে এনে আমাদের শেকড়, আমাদের ট্র্যাডিশনটাকে ধরিয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে নববর্ষ হোক আমাদের একটা উৎসব, যে উৎসব বাঙালির নিজস্ব উৎসব, এইটা বারবার আমি বলতাম এবং সেই বোধটাকে সঞ্চারিত করবার চেষ্টা করতাম। কাজে সামনে যখন নববর্ষ আসছে তখন আমার এই, আমাকে অনেকেই তখন বলছে যে আপনার সেই নববর্ষের বৈঠকের কথা মনে পড়ে, কারণ সেইটা যারা দেখেছিলেন তারা তো এখনো অনেকজনই তো আছেন, যাদের একটু বয়স হয়েছে তাদের তো সেই সমস্ত স্মৃতি আছে, তারা সেই সমস্ত কথা বলছেন এবং সেই সমস্ত কারণেই আমার নববর্ষের কথা মনে হলো যে আর দুদিন পরে তো নববর্ষ আসছে এবং তারা বললেন যে আপনার কাছ থেকে কিছু চাই। কিন্তু আমার তখন মনে হলো যে আজ নববর্ষটা কিভাবে ধরা দেবে, আজকে নববর্ষ তো সত্যি সত্যি কি আর যেভাবে তখন নববর্ষকে ভেবেছি সেইভাবে ধরা দেবে সেটা আমার মনে হলো না। সেই জন্য এবারে নববর্ষে নাম দিয়ে একটা কবিতা আমার মাথায় পড়ল। কবিতাটা এরকম, এবারে নববর্ষ, যদি তুমি ভাবো নতুন তবে আসবে নতুন, যদি তুমি বলো শুভ তবে হবে শুভ, তোমার মধ্যে নিখাদ বিশ্বাস থাকতে হবে, থাকতে হবে অমল ভালোবাসা, আসবে তাহলে আসবেই নতুন ভোর, জেগে উঠবে নববর্ষ। যদি তুমি বলো নববর্ষ তাহলে পুরনো বছরের অসুখ সেরে গেছে, নতুন সূর্য আলো ঝরাচ্ছে নিরাময়ের নব আনন্দের, গাছে গাছে নতুন পাতা তার ফাঁকে ফাঁকে পাখিদের আনন্দ গান, তারা বলছে মানুষ প্রকৃতিকে ভালোবাসতে শিখেছে। চমৎকার। তোমাকে কি আমি পৃথিবীর জ্বর সেরে যাচ্ছে ওই কবিতাটা তোমার? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর জন্মদিন কাব্যগ্রন্থের আপনি একবার ওই কবিতাটা একবার শোনান। মৃত্যুর জন্মদিনের কাব্যগ্রন্থের এটা শেষ কবিতা এবং তখন তো এরকম করোনা ভাইরাস ইত্যাদির ব্যাপার ছিল না, কিন্তু তখনও পৃথিবী একটা জ্বরে ভুগছে, আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, সেই ভাবনা থেকেই এটা লেখা, যার পরিণাম আজকে আমরা হয়তো পরিণামের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এই কবিতাটির নাম জ্বর সেরে যাচ্ছে। আমি ইচ্ছে করলে এখানে গড়ে উঠবে স্বর্গ, ফুল ফুটবে বিনা বসন্তে, পাখি উঠবে ঝকঝকে ডানা, জোয়ারের জল ধুয়ে দিয়ে যাবে পা। আমি ইচ্ছে করলে সোনারোদে ভেসে যাবে আমার বাড়ি, পালকে পালকে হাওয়ায় হাওয়ায়
আমার ইচ্ছে ইচ্ছেটুকু আমার, বনে যাবে গান, স্বপ্ন আর পরিত্রাণ। আমার ইচ্ছে থেকে মেঘ সরে গিয়ে সাত রং খান খান, আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর শেষ টিলাটিতে। আমার ইচ্ছেই পৃথিবীর জ্বর সেরে যাচ্ছে দেখো। বাহ, 300 নিরানব্বই।